আর হে পাতলু, যখনই দেখি তখনই খবরের কাগজ পড়তে থাকো, মাঝে মাঝে সিগারও খাও। আমার সিগারে ভালো লাগে না। আরে চারটে ছিল, দুটো কোথায় গেল? পাগলের পাল্লায় পড়েছে। তোমার তো সিঙ্গারা ভালো লাগে না, তাহলে আমার দুটো সিঙ্গারা খেয়ে নিলে কেন? আমি কোথায় খেয়েছি? এই দেখো আমার মুখ। এইবার ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো ছাড়বো না। আরে বাকি সিঙ্গারা দুটো কোথায় গেল? কটা সিঙ্গারা তুমি খেয়ে নিলে তো আমি কি খাবো, এটা বুঝেছো কোনোদিন? আমি তো তোমার সঙ্গে কথা বলছি, সিঙ্গারা কখন খেলাম? তাহলে খাচ্ছে টাকে। তাই তো, সিঙ্গারা গায়েব কি করে হয়ে যাচ্ছে? কি খেয়ে গেলে তো ঝটকা, এই যে উপরে দেখো উপরে। বর্দা এত অবাক কাণ্ড, আমাদের একবার দেখাও না যে জিনিসটা আসলে কি। আর দেরি করো না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো না, শিগগিরি বলো, শিগগিরি বলো। এই নাও এটা পড়ো, আর এক মনে কথা শোনো, এই বাটনটা উপরে ওড়ার জন্য আর এই বাটনটা নিচে নামার জন্য, এটা ডাইনে আর এটা বাইরে যাবার জন্য। পর্দা এখনই আসছি, এখানে থেকো, কয়েকটা শিকার নিয়ে আসছি। জয় হোক। ক্ষমা করবেন দাদা, এখন একটু তাড়াহুড়ো আছে, পরে পয়সা দেবো। আরে মোটু থাম রে। যা আমি দেখছি তা স্বপ্ন নয় তো? উড়ন্ত এই মোটু আমাদেরই নয় তো? বা বস বা, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর দুই? বস, যদি ওই উড়ন্ত হেলমেটটা তুমি পেয়ে যাও তাহলে তো দারুণ ব্যাপার হবে, তাই না নম্বর দুই? তোকে তো কিছু জিজ্ঞেস করাই বেকার। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন, হেলমেট পরে উড়তে থাকলে কে আমায় ধরবে বাছা ডন? আমি জানি, চলো ওর পিছু নাও। কাছে কাছে, আরে বোকারা আরো কাছে আরো কাছে, আমার যত উপরে তোলো। বুদ্ধির তার গাছ দেখতে পাচ্ছ নাকি? বর্বাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আরো উপরে কি করে যেতে হয়। পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে গেলাম রে। ঠিক আছো তো? বাঁচাতে এসেছো না? আসি বস, এখনই আসছি। বস তুমি ঠিক আছো? এখনই বলছি, একটু নিচু হও তো দুজন। বর্দা দারুণ মজা হয়েছে, এই প্রথমবার সফল হলো তোমার আবিষ্কার, এটা তো দারুণ জিনিস। ধরে ফেলেছি, বাই বাই ডক্টর। এবার জন হবে ডন, জন হয়ে যাবে ডন। নিচে না সোজা উপরে চলে যাবো, তুমি এটা নিচে নামো। নিচে আমি নামবো না, তুমি আমার জিঙ্গমের হাতে ধরিয়ে দেবে। গুড বয়, গুড বয়, সোনা সাইকেলটা আমায় দাও আর তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। Thank you.
তুমি কখন আমার ছেলের সাইকেল নিয়েছো না? তাহলে বাবা পিং পং বলের মতো লাফাবে নাকি আমাকে বাঁচাবে? যদি তুমি আমার পা ছাড়ো তাহলে যা চাইবে তাই দেব, ছাড়ো না। পা ছেড়ে দিলে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, চাইবার সুযোগ কোথায় পাবো? তুমি একবার আমার নিচে নামিয়ে দাও, শুধু একটু নিচু করো, তাহলে আমি কোনো ছাদে লাফিয়ে পড়বো। ওকে, ঠিক আছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এখন কেউ না ধরতে পারবে যখন ডন হাওয়ায় উড়ে যাবে। বাহ বস বাহ, দারুণ কবিতা বানালে, তাই না নম্বর দুই? বস, আমি আমি একবার এই হেলমেটটা পরে দেখব। মুকুট রাজার মাথাতে শোভা পায় বোকারাম। বস ঠিক আছে, এই রিমোটটা তো দেখাও। এই নাও, সাবধানে রাখবে। বিশ্বাসই হচ্ছে না বস, এই রিমোটের বাটন টিপলে মানুষ হাওয়ায় উঠতে পারে। আরে মাথা মোটার দল, কি করছো না মাওয়ালাজে? বস তুমি ওখানে কি করছো? নিচে নামা, তারপর বলছি। দাঁড়া, তোদের হার মাস আলাদা করছি। বা বস বা, কি সুন্দর কবিতা বানালে। ছড়া শুনতে হবে না, দড়ি নিয়ে আয়, আমি এখান থেকে লাফাতে পারবো না। সরি বস, আমি এক্ষুনি রিমোটের বাটন টিপে তোমাকে নিচে নামাচ্ছি, নিচে। রিমোট ছাড়ো, দড়ি আনো। আচ্ছা বস। আরে কেউ কিছু বলো, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। বোকারা শুনো, তোমরা দুজন যেভাবেই হোক আমার ফ্লাই হেলমেট খুঁজে এনে দাও। আমরা খুঁজে এনে দেবো বর্দা, কিন্তু তার আগে চলো শিঙারা খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আরে খিদে তো তোমার সবসময় পায়। আগে হেলমেট খোঁজো, নয় তো ওই দেখো জন, পিছু নাও। আমার ওষুধের দিব্যি, আমি ওকে কিছুতেই ছাড়বো না। বস কোথায় যাব, কোথায় নামবো? না না, ওখানে যাকে বলে বস বস, এই নাও তোমার রিমোট। তালা বন্ধ করো, তোমাদের দুজনকে আমি ছাড়বো না। আমি তোমাদের পুরস্কার দেব।
ওই পুরস্কার তো আমি ওদের দেব। ওদের জন্য আমার সারা জীবনের পরিশ্রম মাঠে মারা গেল। ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল।